স্বাগত সকলকে স্পোর্টসের সংবাদে। বিশ্বব্যাপী ঘটে যাওয়া খেলাধুলার সর্বশেষ সংবাদ সবার আগে জানতে স্পোর্টসের সঙ্গে থাকুন, সাথে থাকুন, লাইক শেয়ার আনলাইক করে আমাদের সঙ্গে থাকুন। চলুন আজকের তরতাজা খবরগুলো জেনে আসা যাক। জয়ের পাল্লা ভারী আফগানিস্তান, ব্যক্তিগত অর্জনেও। টি টোয়েন্টিতে বাংলাদেশ আফগানিস্তানের সিরিজ শুরু হচ্ছে আজকে। বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। দুই ম্যাচ সিরিজের দুটি ম্যাচে সিলেটে, দুই দলের মধ্যে একটি। এটি মাত্র তৃতীয় টি টোয়েন্টি সিরিজ। 2018 সালে ভারতের দেরাদুনে প্রথম সিরিজে তিনটি ম্যাচ হেরেই আফগানদের কাছে ধবল ধলাই হয়েছিল বাংলাদেশ। চার বছর পর ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করে বাংলাদেশ। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুই দলের লড়াইয়ে দলীয় ও ব্যক্তিগত রেকর্ডগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হয়েছে মোট নয় ম্যাচে, যেখানে আফগানিস্তানের জয় আছে ছয় ম্যাচে এবং বাংলাদেশের আছে তিন ম্যাচে। দলীয় সর্বোচ্চ আছে মিরপুরে 2022 সালে বাংলাদেশের 155 উইকেটে এবং আফগানিস্তান রয়েছে দেরাদুনে 2018 সালে 167 উইকেটে। দলীয় সর্বনিম্ন বাংলাদেশ 115 উইকেটে মিরপুর 2022 সালে, আফগানিস্তানের 72 মিরপুর 2014 সালে। সবচেয়ে বেশি রান রয়েছে ব্যক্তিগতভাবে মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশের পক্ষে 194 রান এবং আফগানিস্তানে রয়েছে 149 মোহাম্মদ নবী। ব্যক্তিগত সর্বোচ্চর খাতায় সেখানে সাকিব আল হাসান রয়েছে চট্টগ্রামে 2019 সালে করেছিল 70 রান এবং আফগানিস্তানের পক্ষে করেছিল মোহাম্মদ নবী 84 রান মিরপুরে 2019 সালে। সবচেয়ে বেশি উইকেটের মালিক বাংলাদেশের পক্ষে 11 উইকেট সাকিব আল হাসান এবং রশিদ খান বলছে তিনি নিয়েছেন 17 উইকেট। সেরা বোলিং ফিগার নাসিম আহমেদ 10 রানে 4 উইকেট মিরপুরে 2022 সালে এবং আফগানিস্তানের পক্ষে নিঃসন্দেহে রশিদ খান 12 রানে 4 উইকেট নিয়েছিলেন দেরাদুনে 2018 সালে। আসুন যে নটি ম্যাচ একে অপরের মুখোমুখি হয়েছিল তার ফলাফল একটু জেনে নেই। 2014 সালে 16 মার্চে মিরপুরে বাংলাদেশ 9 উইকেট জয়লাভ করে আফগানিস্তান 45 রানে জয়ী দেরাদুনে 23 জুন 2018 সালে। 2018 সালে 5 জুন আবারও মুখোমুখি হয়, সেখানে দেরাদুনে আফগানিস্তান 6 উইকেটে জয়লাভ করে। আফগানিস্তান চমৎকার প্রতিদ্বন্দ্বিতা করে 1 রানে জয়লাভ করে দেরাদুনে 7 জুন 2018 সালে। মিরপুরে খেলা হয়েছিল 2019 সালের সেপ্টেম্বরের 15 তারিখে, আফগানিস্তান সেখানে জয়লাভ করে 25 রানে 4 উইকেটে বাংলাদেশের জয় চট্টগ্রামে 2019 সালের 21 সেপ্টেম্বর। মিরপুরে 2022 সালের 3 মার্চ আবারও বাংলাদেশ 61 রানে জয়লাভ করে। আফগানিস্তান 8 উইকেটে জয় পায় মিরপুরে 2022 সালের 5 মার্চ। 30 আগস্ট সারজায় আফগানিস্তান আবারও 7 উইকেটে জয়লাভ করে। বাংলাদেশ আফগানিস্তানের টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে এই ছিল বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলার 9 ম্যাচের মোট পরিসংখ্যান। দেখার বিষয় আজ সন্ধ্যায় ফলাফল কী হতে পারে। প্রিয় বন্ধুরা, খুঁটিনাটি খবরগুলো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের। আটলান্টিক জুড়ে বিশাল লাভ, যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ। টেক্সাসের গ্র্যান্ড পিয়ের স্টেডিয়ামে 2020 সালেও এটি ছিল মাইনর লিগ বেসবলের মাঠ। করোনা মহামারীতে বেসবল মৌসুম বন্ধ হয়ে যাওয়ার পর এক পর্যায়ে মাঠটি ইজারা নেয় মেজর লিগ কর্তৃপক্ষ। 2 কোটি মার্কিন ডলারের বেশি খরচে সংস্কার করা হয় গ্যালারি মাঠ। নতুন চেহারা পাওয়ার পর সেই মাঠে আজ আলী খান যখন তার প্রথম ডেলিভারিটি করলেন, ধারাভাষ্যকারের কণ্ঠে ফুটল মোঘম বর্ণনাটি। আটলান্টিকা জুড়ে এই এক বিশাল লাভ, বিশাল লাভই। যুক্তরাষ্ট্রের পেসার আলীর এই ডেলিভারি দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হলো মেজর লিগ ক্রিকেট MLC। বাস্কেটবল বেসবল দেশ যুক্তরাষ্ট্রে এটি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও পেশাদার লিগ। উদ্বোধনী ম্যাচে আলীর লস অ্যাঞ্জেলসের নাইট রাইডার্স মুখোমুখি হয় টেক্সাস সুপার কিংসের। সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন সুপার কিংস প্রথম ব্যাট করে 6 উইকেটে 181 রান তোলে। সেই রান তাড়া করতে নেমে 14 ওভারে 112 রানে অলআউট হয় সুনীল নারায়ণের নাইট রাইডার্স। আলী খানের দল 69 রানের বড় ব্যবধানে হেরে গেলেও আসল জয়টা হয়েছে তার দেশের ক্রিকেটের। বেশ কয়েকবার উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রে পেশাদার ক্রিকেট লিগ চালুর উদ্যোগ বারবার ধাক্কা খেয়েছে, অবশেষে তা পূর্ণতা পাচ্ছে এবার। MLC ফ্রাঞ্চাইজি ক্রিকেটের নতুন টুর্নামেন্ট, মেজর লিগ ক্রিকেট বা LMC টি-20 ফরম্যাটের নতুন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। ICC-র পূর্ণ সদস্য দেশগুলোর বাইরেও এবছরে শুরুতে ফ্রাঞ্চাইজি টি-20 চালু করে সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় দল হিসেবে 20 ওভার ক্রিকেটে একই ধারার টুর্নামেন্ট চালু করল যুক্তরাষ্ট্র। তবে ICC-র পূর্ণ সদস্য না হওয়ায় টুর্নামেন্টের দুটি অফিসিয়াল টি-20-র মর্যাদা পাচ্ছে না। বাস্কেটবল, ফুটবল ও বেসবল জনপ্রিয়তার দেশে ক্রিকেটের পেশাদার লিগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল বেশ কয়েকবার।
তবে এবারের মতো কোনোটি গোছানো ছিল না। বছরের প্রথম দিকে এলএমসির জমকালো প্লেয়ার ড্রাফটের আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নাসার আইকনিক হিউস্টন স্পেস সেন্টারে। আড়াই সপ্তাহের প্রতিযোগিতায় মোট 19টি ম্যাচ রাখা হয়েছে, খেলছে 6টি দল। এমআই নিউ ইয়র্ক টেক্সাস সুপার কিংস, লস এঞ্জেলস নাইট রাইডার্স, সিয়াটল অর্কাস, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এবং ওয়াশিংটন ফ্রিডম। আসলে যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়াবি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের নামে দল গঠন করা হলেও খেলা হবে টেক্সাসের গ্র্যান্ড পিয়েরে ও নর্থ ক্যারোলাইনার ছোট্ট ক্রিকেট মাঠে। এমএলসি টুর্নামেন্টের ডিরেক্টর জাস্টিন জাওয়েল ভবিষ্যতে খেলার ভেনু বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। স্থানীয় দর্শক বাড়াতে স্থানীয় পর্যায়ে খেলা হওয়ার দরকার। দুটি ভেনুতে খেলা চালানো আদর্শ কিছু নয়। আগামী মৌসুমে 30 মার্চ আয়োজনের পরিকল্পনা আছে আমাদের, তখন সান ফ্রান্সিসকো যুক্ত হবে। আশা করি 3-5 বছরের মধ্যে 10-20,000 দর্শকের কয়েকটি ভালো মানের স্টেডিয়াম পেয়ে যাব, এটা আমাদের লক্ষ্য। বড় নামের ক্রিকেটার কারা আছেন? প্রথম আসরে ক্রিকেট বিশ্বের বেশ কিছু ভালো মানের ক্রিকেটারকে আকৃষ্ট করেছে এমএলসি। ইংল্যান্ডে জেসন রয় টুর্নামেন্টে খেলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। লিয়াম প্লাঙ্কেট আগে থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এছাড়া আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ফাবজু ফ্লেসি, কাগিসো রাবাদা, ডেভিড মিলান, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের শাহজাফ খান, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ, কাইরন প্লট, অ্যান্ড্রে রাসেল, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, লোকি ফার্গুসন এবং অস্ট্রেলিয়ার অ্যারেন ফিঞ্চ, অ্যাডাম জাম্পা, টিম ডেভিড ও মার্কাস টয়নিসের মতো খেলোয়াড়েরা। বড় নামের খেলোয়াড় কেন যাচ্ছেন? এক কথাই বললে অর্থ। এমএলসির মালিকানায় আছে ভারতীয় সংযোগ, এর মধ্যে ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠী দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ এবং মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার মতো প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে। 6 দলের মধ্যে 4টির মালিকানায় আছে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। অন্য দুটির মালিকানা অস্ট্রেলিয়ার রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ও ক্রিকেট ভিক্টোরিয়া। প্রতিটি দলকে খেলোয়াড় কেনার জন্য $11,50,000 খরচের অনুমতি দেওয়া হয়েছে। স্কোয়াডে খেলোয়াড় 15-18 জন। আইপিএলের প্রভাব কতটা? 6 দলের 4টি মালিকানায় আইপিএল ফ্রাঞ্চাইজির উপস্থিতিতেই বলে দিচ্ছে প্রভাব কতটা। এমএলসির টুর্নামেন্ট ডিরেক্টর জাস্টিন জাওয়েলও বলেছেন একই কথা, আইপিএলের দলগুলোর উপস্থিতি থাকাই এখানে খেলোয়াড় ও কোচিং স্টাফের লোকদের আস্থা তৈরি হয়েছে। তবে এমএলসি আইপিএলের মিনি সংস্করণ বানাতে চান না আয়োজকেরা। জায়েলি যেমন বলেছেন বাণিজ্যিকভাবে ভারতের ক্রিকেট বিশ্বের কেন্দ্র, তবে এমএলসিকে আমরা মিনি আইপিএল বানাতে চাই না, নিজেদের একটা ব্র্যান্ড দাঁড় করাতে চাই। এমএলসিকে যতটা সম্ভব আমেরিকান পণ্য হয়ে উঠতে হবে, এজন্য স্থানীয় কমিউনিটি স্কুলগুলো পর্যন্ত পৌঁছাবেন বলে জানান এমএলসি ডিরেক্টর। স্থানীয় দর্শকদের আকৃষ্ট করার জন্য ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যায়, যাতে তারা খেলতে পারেন। আপাতত বাইরের দেশের টেলিভিশন দর্শকদের সময়কেই প্রাধান্য দেওয়া হয়নি। এমএলসি কি টিকবে? শক্ত আর্থিক ব্যাকআপ আছে এমএলসির, তবে কতটা জনপ্রিয় হয়ে উঠবে তা এখন বলা মুশকিল। জায়েল অবশ্য আশাবাদী, পোটেনশিয়াল শব্দটি আমার অপছন্দ, কারণ যুক্তরাষ্ট্রে এটা প্রচুর ব্যবহৃত হয়। এখানে ক্রিকেটের বড় বাজার আছে, ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাইলে কোথায় যাবেন আপনি? চায়না বা রাশিয়া, না হলে সেটা হোক অবশ্যই যুক্তরাষ্ট্র। পাকিস্তান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পেসার আলী খানও এমএলসি নিয়ে আত্মবিশ্বাসী। আমি তো মনে করি আইপিএলের পর বিশ্বের বৃহত্তম লিগ হবে এমএলসি। কেন এতটা ভাবছেন তার ব্যাখ্যায় আলীর জবাব, কারণ বাজার এখানে, স্পন্সর এখানে, অর্থ এখানে, এটা বড় দেশ, অনেক সুযোগ, আমাদের জন্য জীবন বদলে দেওয়া দেশ। এমএলসি যুক্তরাষ্ট্রে সফলতা পেলেও ক্রিকেটে যে বদলে যাবে সে তো সহজেই অনুমান করা যাচ্ছে। সর্বশেষ সংবাদ জানাবো আপনাদেরকে, তার আগে বলছি সাবস্ক্রাইব করেছেন কি? যদি সাবস্ক্রাইব না করে থাকেন ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনার ভালো লাগলে লাইক করুন, না ভালো লাগলে আনলাইক করে আমাদের সঙ্গে থাকুন। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, অভিযোগটা বড় রকমেরই। রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম বড় ফুটবল ক্লাব, সবচেয়ে সফল ক্লাবেরও একটি, কোটি কোটি ইউরো লেনদেন তাদের। একসময় বিশ্বের বড় বড় তারকাদের সমাবেশ ঘটিয়ে গ্যালাকটিকো বানিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। গ্যালাকটিকো না হলেও শীর্ষ ফুটবলারদের সমাবেশ রিয়াল দলে সবসময় ছিল, কিন্তু কখনোই সেভাবে তাদের বিরুদ্ধে আর্থিক কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ওঠেনি, কিন্তু এবার উঠেছে। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের কাছে 1,20,00,000 ইউরোর কোনো হিসাব দিতে পারেনি রিয়াল মাদ্রিদ। দ্য টেলিগ্রাফের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে রিয়াল মাদ্রিদের 2017-2020 পর্যন্ত আর্থিক প্রতিবেদনে 1,20,00,000 ইউরো খরচকে অন্যান্য খরচ হিসেবে দেখিয়েছে টেলিগ্রাফ। টেলিগ্রাফ এত বিশাল অঙ্কের খরচ সম্পর্কে রিয়াল মাদ্রিদের কাছে জানতে চেয়েছিল,
কিন্তু এ ব্যাপারে ব্রিটিশ পত্রিকাটিকে কিছু বলেননি তারা। টেলিগ্রাফ মনে করছে এই অর্থ রিয়াল মাদ্রিদের কোনো গোপন চুক্তির অংশ। তাদের অভিযোগ, ভবিষ্যতে কোনো স্পন্সরশিপ থেকে প্রাপ্ত অর্থের লভ্যাংশ দেওয়ার বিনিময়ে রিয়াল কারো কাছ থেকে এই পরিমাণ অর্থ নিয়েছে এবং সেই অর্থ তারা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি পোষাতে ব্যয় করেছে। এতে উইএফার আর্থিক সম্মতি নীতিরও ব্যত্যয় হয়েছে বলে মনে করে পত্রিকাটি। গতকাল বুধবার টেলিগ্রাফ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। টেলিগ্রাফ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো মন্তব্য করতে চায়নি বলে প্রকাশ পেয়েছে পত্রিকাটি। প্রিয় বন্ধুরা, এই ছিল বিশ্বব্যাপী ঘটে যাওয়া খেলাধুলার সর্বশেষ সংবাদ। আপনাকেই বলছি, আফগানিস্তান বাংলাদেশের টি-20 সিরিজ দেখতে আজকে চোখ রাখুন সন্ধ্যে 6টায়। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করে।